Hello friends, welcome to PC Lifestyle and I am your host PC. PC Lifestyle এর আজকের আয়োজন সেলিব্রিটি নিউজ। আমাদের আজকের সেলিব্রিটি অভিনেতা আফজাল হোসেন। আজকের পর্বে কথা বলবো এই অভিনেতার সাম্প্রতিক লাইফস্টাইল নিয়ে। কিংবদন্তি নির্মাতা সালাহউদ্দিন জাকি বহু বছর পর সিনেমা নিয়ে আসছেন আর এই সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা আফজাল হোসেন। সিনেমার নাম ক্রান্তিকাল আর দর্শক মনে প্রশ্ন এইবার এই গুণী অভিনেতাকে কেমন চরিত্রে দেখা যাবে। সংশ্লিষ্টদের আভাস আফজাল হোসেনকে এবার নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এ ব্যাপারে সন্দেহ নেই যে তিনি একজন ভার্সেটাইল অভিনেতা। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে মেলে ধরেছেন। তিনি অভিনয়ের জন্য যেমন জনপ্রিয় তেমনি তার পার্সোনালিটির জন্য সমাদৃত। নির্মাতা এই সিনেমাটি 2020 সালে শুরু করার ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন 1980 সালের গুড্ডি সিনেমাটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এই সিনেমার কাহিনীটি শুরু হবে। 80-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রান্তিকালগুলো এই সিনেমায় তিনি তুলে ধরতে চান, এই জন্য এই সিনেমার নাম দিয়েছেন ক্রান্তিকাল। ইতিমধ্যে এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর খুব শীঘ্রই ক্রান্তিকালের পর্দায় দেখতে পাবো আমাদের প্রিয় অভিনেতা আফজাল হোসেনকে। সেই প্রতীক্ষায় রইলাম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন আর এই বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে আরো কোন নতুন সেলিব্রিটিকে নিয়ে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। বাই বাই।